একটা ওয়েবসাইট আপনার পার্সোনালিটিকে আরও ডেভেলপ করতে পারে, অথবা আপনার স্মল বিজনেস অথবা এনি প্ল্যাটফর্মের একটা ওয়েবসাইট যদি আপনার থাকে তো আপনার ডিমান্ডটা কিন্তু অনেক গুণ বেড়ে যাবে। কিন্তু আপনি ফ্রি ডোমেন এবং হোস্টিং না থাকার কারণে এবং আপনি কোনো কোডিং জানেন না, HTML জানেন না, PHP জানেন না, CSS জানেন না, সেই কারণে আপনি একটা প্রফেশনাল ওয়েবসাইট ক্রিয়েট করতে পারছেন না। যদিও বা পারছেন, সেটি হচ্ছে একটা সাব ডোমেন দিয়ে ওয়েবসাইট ক্রিয়েট করছেন যার শেষে লাগানো থাকে wordpress.com, blogspot.com এক্সেট্রা এক্সেট্রা। তো আজ আমি আপনাদের দেখাবো জিরো কোডিং নলেজ নিয়ে কীভাবে সম্পূর্ণ ফ্রিতে একটা প্রফেশনাল ওয়েবসাইট তৈরি করা যায়, তাও আবার ওন ডোমেনে, এবং আপনি পাচ্ছেন আনলিমিটেড হোস্টিং, আবার সেটা কিন্তু 1 ইয়ারের জন্য। তো এই সব কিছু জানার জন্য আপনাকে যেটি করতে হবে সেটি হচ্ছে আমাদের এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে এবং iTech24 চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে। দিস ইজ মেহেদি অ্যান্ড ইউ আর ওয়াচিং iTech24, লেটস গো টু দ্য কম্পিউটার। ভিউয়ার্স, ফার্স্ট অফ অল আমি আপনাদেরকে আপনাদের সবার প্রিয় iTech24 এর ওয়েবসাইটটা দেখাচ্ছি, কারণ এই টিউটোরিয়ালটা দেখলে আপনি iTech24 এর ওয়েবসাইটের থেকেও ভালো ওয়েবসাইট বানাতে পারবেন, বিকজ ইউ আর সো জিনিয়াস গাইজ। ওয়াও, এত সুন্দর একটা ওয়েবসাইট আমি নিজে বানিয়েছি, তাও এত ইজি প্রসেসে, আমারই বিশ্বাস করতে অবাক লাগছে। আপনিও পারবেন এর থেকেও সুন্দর একটা ওয়েবসাইট বানাতে যদি আপনি এই টিউটোরিয়ালটা দেখেন। এটা কিন্তু সম্পূর্ণ এই প্রসেসেই বানানো। তো আপনি যদি এমন একটা সুন্দর ওয়েবসাইট বানাতে চান তাহলে কিন্তু অবশ্যই এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে। আর এই ওয়েবসাইটটা আপনাদেরকে প্রথমে দেখানোর কারণ হচ্ছে ভিডিওটা যেহেতু একটু বড় হতে চলছে, তো যাতে আপনাদের মনে থাকে ভিডিওর প্রতি, সো এই ওয়েবসাইটটা আমি আপনাদের প্রথমে দেখালাম। প্রথমেই আপনাকে সেই কুখ্যাত হানাদার কোম্পানির বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়তে হবে যারা আপনাকে ফ্রি ডোমেন এবং হোস্টিং দিতেই চায় না, সারাক্ষণ টাকা টাকা করতেই থাকে। তবে ভয় নাই, আমি মেহেদি আপনাদের সাথে আছি এবং দেখাবো কিভাবে সেই কুখ্যাত হানাদার কোম্পানির কাছ থেকে ফ্রি ডোমেন এবং হোস্টিং নেওয়া যায়, তাও আবার 1 বছরের জন্য। তো চলেন আমরা ঝাঁপিয়ে পড়ি। তো প্রথমেই আপনাকে যেটি করতে হবে সেটি হচ্ছে আপনার প্রিয় শখের ইন্টারনেট ব্রাউজারটি ওপেন করে আপনাকে একটা জিমেল আইডি ক্রিয়েট করতে হবে। আই নো আপনাদের সকলেরই জিমেল আইডি আছে, আর যাদের জিমেল আইডি নাই তারা এখনই ক্রিয়েট করে ফেলুন। দেন আপনাকে 2টা নতুন ট্যাব ওপেন করতে হবে এবং ফার্স্ট ট্যাবে আপনাকে সার্চ করতে হবে ফ্রি নোম, অ্যান্ড দেন সেকেন্ড ট্যাবে আপনাকে সার্চ করতে হবে ইনফিনিটি ফ্রি। ওকে, নাও ক্লিক freenome.com, ক্লিক infinityfree.net from another. অল রাইট, আমরা দেখতে পাচ্ছি যে আমাদের সেই 2টি ওয়েবসাইট ওপেন হয়ে গেছে। এখন আমাদেরকে যেটি করতে হবে সেটি হচ্ছে সেই ওয়েবসাইটে আমাদেরকে সাইন ইন করতে হবে। তো আমরা ফার্স্টে freenome-এ সাইন ইন করবো। তো সাইন ইন করার জন্য এখানে যে সাইন ইন অপশনটি দেখতে পাচ্ছেন এখানে জাস্ট সিম্পলি ক্লিক করলাম, দেন আমরা আমাদের গুগল প্লাস আইডি দিয়ে এটা সাইন ইন করবো, ইউজ ইউর জিমেল আইডি। দেন আমাদেরকে যেটি করতে হবে সেটি হচ্ছে সার্ভিসেস থেকে রেজিস্টারে নিউ ডোমেনে ক্লিক করবো। অল রাইট, দেন আপনাকে যেটি করতে হবে সেটি হচ্ছে আপনি যে নামে ওয়েবসাইটটা ক্রিয়েট করবেন সেই নামটি এখানে সার্চ করবেন। সাপোজ আমি আমার একটা পার্সোনাল ওয়েবসাইট ক্রিয়েট করে এখন আপনাদেরকে দেখাবো, তো আমি সেটা সার্চ করছি, আমি সার্চ করছি মেহেদি ইনফো। ওকে ওকে, দেন ক্লিক চেক অ্যাবিলিটি, ব্যাস কমপ্লিট। দেখতে পাচ্ছেন এখানে বেশ কিছু ডোমেন চলে এসেছে, এই ডোমেনগুলো হচ্ছে ফ্রি ডোমেন, এই ডোমেনগুলো পেইড ডোমেন। মেহেদি ইনফো .ml এটা সিলেক্ট করবো, তো গেট ইট নাও, দেন ক্লিক চেক আউট। ওকে, এখন আমরা যে কাজটি করব সেটি হচ্ছে আমাদের প্রিয়র থেকে তার 12 মন্থ অ্যাড ফ্রি এটা সিলেক্ট করে দিব, দেন আমরা এটা ইউজ DNS, ইউজ ইউর ওন DNS। ওকে, এখন এই পেজটি ঠিক আমরা এভাবে রেখে দিব, আর আমরা পাশে যে ট্যাবটি ওপেন করেছিলাম ইনফিনিটি ফ্রি, সেই ইনফিনিটি ফ্রিতে চলে যেয়ে হোস্টিং এর জন্য সাইন আপ করবো। তো সাইন আপ করার জন্য এখানে সাইন আপে ক্লিক করলাম। ওকে, আমার একবার সাইন আপ করা আছে বলে আমার ডাইরেক্ট এটা ওপেন হয়ে গেছে। আপনাকে যেটি করতে হবে সেটি হচ্ছে আপনার জিমেল আইডি দিয়ে আপনি এটা সাইন ইন করে নিতে পারেন। নাও ক্লিক দিস বাটন। এখন আপনাকে যেটি করতে হবে সেটি হচ্ছে এই যে নেম সার্ভার, এই নেম সার্ভারটি কপি করতে হবে। কপি করার জন্য সিম্পলি এটা আমরা কপি করলাম, সিলেক্ট করে দেন আবার আপনাকে ফ্রি নোমে ব্যাক করতে হবে। ফ্রি নোমে ব্যাক করে এখানে দেখতে পাচ্ছেন যে আমরা 2টা নেম সার্ভার ইনপুট দিতে বলছে, তো আমরা এখানে একটা নেম সার্ভার দিলাম, দেন সেকেন্ড নেম সার্ভারটা এখানে কন্ট্রোল ভি দিয়ে সিম্পলি পেস্ট করে
করে দিলাম। এখন আমাদেরকে যেটি করতে হবে সেটি হচ্ছে ফার্স্ট নেম সার্ভারে ns1byte.org এন্ড সেকেন্ড নেম সার্ভারটা যেটা হবে অনলি ওয়ানের জায়গায় এখানে টু হবে, ব্যাস কমপ্লিট। আর এখানে কিছু করা লাগবে না, দেন আপনি সোজাসুজি কন্টিনিউতে ক্লিক করবেন। ওকে, দেখতে পাচ্ছি যে এখন আমাদের একটা ফর্ম আসছে, এখানে আমাদের ইনফরমেশনগুলো ইনক্লুড করতে হবে। তো একে একে আপনার সব ইনফরমেশন, ফার্স্ট নেম, লাস্ট নেম, কোম্পানি নেম, অ্যাড্রেস, সিটি, কান্ট্রি সব কিছু ইনপুট করে ফেলেন। দেন চেক দিস বক্স, আই হ্যাভ রিড অ্যান্ড অ্যাগ্রি টু দ্য টার্মস অ্যান্ড কন্ডিশন। আপনি চাইলে এখান থেকে টার্মস অ্যান্ড কন্ডিশনটা পড়ে নিতে পারেন, আর যদি না পড়তে চান দেন ক্লিক দিস বাটন। ওকে, এখন আমরা দেখতে পাচ্ছি যে আমাদের একটা কনফার্মেশন অর্ডার নাম্বার দেওয়া হয়েছে। এই সেম ইনফরমেশনটি আপনি জিমেলে পেয়ে যাবেন, কোনো সমস্যা নাই। দেন আমরা যেটি করব, ক্লায়েন্ট এরিয়া এখানে ক্লিক করব। দেন এগেইন সার্ভিসেস থেকে মাই ডোমেন, এখানে দেখতে পাচ্ছি যে আমাদের যে ডোমেনটা মেহেদি ইনফো ডট এম এল এটা অ্যাক্টিভ হয়ে গেছে। এখন আমরা এই ডোমেনটা ম্যানেজ করব। তো ম্যানেজ করার জন্য সেটা হচ্ছে ম্যানেজ ডোমেনে ক্লিক করব, ম্যানেজমেন্ট টুল থেকে নেম সার্ভার অপশনে ক্লিক করব। দেন আমরা এখানে পাঁচটা নেম সার্ভার ইনপুট দিব, এই নেম সার্ভারটা কপি করে এই সব জায়গায় কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করব। এখন আমরা সেই আগের কাজটি করব, নেম সার্ভার থ্রি তে আমরা এই টুটা এডিট করে থ্রি দিব, দেন নেম সার্ভার ফোর টুটা এডিট করে ফোর দিব, দেন নেম সার্ভার ফাইভ। ওকে, এই হলো আমাদের কাজ। দেন ক্লিক দিস বাটন চেঞ্জ নেম সার্ভার। ওকে, দেখতে পাচ্ছি যে আমাদের ডোমেনটা সাকসেসফুলি এখন অ্যাক্টিভ হয়ে গেছে। এখন আমরা যেটি করব সেটি হচ্ছে হোস্টিং নেব। হোস্টিংটা কিন্তু আনলিমিটেড, তো যেহেতু আমরা ওন ডোমেন ইউজ করছি সেহেতু আমরা আমাদের ডোমেনের নেমটা এখানে সার্চ দিব। তো এখানে আমি জাস্ট লিখলাম মেহেদি ইনফো ডট এম এল, এই সার্চ আইকনে ক্লিক করব। দেখতে পাচ্ছেন এখানে দেখাচ্ছে কংগ্রাচুলেশন, মেহেদি ইনফো ডট এম এল ইজ অ্যাভেলেবেল, দ্যাটস মিন আপনার ডোমেনটা এখন অ্যাক্টিভ হয়ে গেছে। তো এখন আমাদের যেটি করতে হবে সেটি হচ্ছে হোস্টিং নিতে হবে। তো এখানে আপনাকে জাস্ট সিকিউরিটি আই এম নট এ রোবট ক্লিক করবেন। ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করার পর আমরা দেখতে পাচ্ছি যে স্ট্যাটাস সেজ দ্যাট প্লিজ ওয়েট, দ্যাটস মিন আমাদের এই অ্যাকাউন্টটা এখন প্রসেসিং চলছে, তো আপনাকে কিছু সময় অপেক্ষা করতে হবে, 2-5 মিনিট। তো এখন আমাদের যে কাজটি করতে হবে সেটি হচ্ছে আমাদের একটা ওয়েব বিল্ডার ইনস্টল করতে হবে। তো তার জন্য আমরা যে কাজটি করব সেটি হচ্ছে ইউজার নেমের পরে ক্লিক করব। ওকে, দেন আমরা কন্ট্রোল প্যানেল, যেটাকে সি প্যানেল বলা হয় ম্যানেজমেন্টের ক্ষেত্রে, তো সেই সি প্যানেলে লগ ইন করবো। জাস্ট সিম্পলি ক্লিক করলেই হবে কন্টিনিউ। ওকে, দেন আমরা যেটি করব স্ক্রল ডাউন করে এখানে দেখতে পাচ্ছি যে সফটওয়্যার সেকশন, এই সফটওয়্যার সেকশন থেকে সফটওয়্যার ক্লসেস অ্যাপ ইনস্টলার এখানে ক্লিক করব। দেন আরেকটা নতুন ট্যাব ওপেন হবে। নাও আমরা যেটি করব সেটি হচ্ছে ওয়েব বিল্ডার যে স্ক্রিপ্টগুলো সেইগুলো ডাউনলোড করব। তো আপনারা সবাই জানেন যে ওয়ার্ডপ্রেস বর্তমানে খুবই জনপ্রিয় একটা ওয়েবসাইট বিল্ডার, যেখানে টেকটিউনস এবং হাজার হাজার জনপ্রিয় সাইট কিন্তু ওয়ার্ডপ্রেস দিয়ে তৈরি করা। সো আমরা ওয়ার্ডপ্রেসেই করব। দেন ক্লিক ইনস্টল। ওকে, এখন আমাদের যেটি করতে হবে সেটি হচ্ছে ইন ডিরেক্টরি থেকে WP দেওয়া থাকবে, সেটি আমাদেরকে রিমুভ করতে হবে। দেন এখানে আমাদের যে সাইটের নেম হবে সেই সাইটের নেমটা দিতে হবে, তো আমি দিচ্ছি মেহেদি ইনফো। ওকে, আর এখানে আমাদের সাইটের ডেসক্রিপশন যেটি আমরা ট্যাগলাইন কিংবা স্লোগানও বলতে পারি সেটি দিব, তো আমি দিলাম জাস্ট এ পার্সোনাল সাইট। দেন আমাদেরকে যেটি করতে হবে সেটি হচ্ছে অ্যাডমিন অ্যাকাউন্ট থেকে সাইটের একটা ইউজার নেম এবং পাসওয়ার্ড সিলেক্ট করতে হবে। ওকে, দেন দেখতে পাচ্ছি যে আমরা এখানে পাসওয়ার্ড ইনক্লুড করছি। তো আপনাকে সবসময় এই বিষয়টি মাথায় রাখতে হবে, যখন আপনি পাসওয়ার্ড দিবেন তখন সেটা যেন স্ট্রং হয়। এখানে 100-এ 100 স্কোর যদি করতে পারেন সেটা খুবই ভালো, তাহলে আপনার পাসওয়ার্ডটি হ্যাক হওয়ার সম্ভাবনা খুব কম থাকে। নাও আপনাকে ইমেলটা চেঞ্জ করে দিতে হবে, আমি এখানে আমার জিমেলটা দিলাম। ওকে, দেন সরাসরি নিচে এসে আপনাকে এখানে ইনস্টলে ক্লিক করতে হবে। ওকে, অলরাইট, সব কিছু কিন্তু আমাদের কমপ্লিট হয়ে গেল। জাস্ট এ মোমেন্ট এটা ইনস্টল হয়ে যাবে, দেখতে পাচ্ছি খুবই দ্রুত ইনস্টল হচ্ছে। ওকে, দেখতে পাচ্ছি যে আমাদের সফটওয়্যারটি এখন সাকসেসফুলি ইনস্টল হয়ে গেছে। এখন আমরা যেটি করতে পারি সেটি হচ্ছে এই যে আমার যে ইউআরএল, এই ইউআরএল থেকে আমরা আমাদের ওয়েবসাইটটা ম্যানেজ করতে পারি, অথবা সেম ইনফরমেশনগুলাই আপনাকে আপনার ইমেল আইডিতে সেন্ড করা হয়েছে সেখান থেকেও করতে পারি। তো ফার্স্ট টাইম আপনি যখন এটা
ক্লিক করবেন ইউআরএল এ, সবসময় এটা নাও লোড হতে পারে, কিছু সময় পরে যদি আপনি ট্রাই করেন তো সেটা লোড হয়ে যাবে, যেমন আমাদের হোস্টিং এর বেলায় হয়েছিল। তো আমরা দেখতে পাচ্ছি যে আমাদের আর ওয়েট করা লাগছে না, সরাসরি আমাদের ওয়েবসাইটের ড্যাশবোর্ড ওপেন হয়ে গেল। এখন দেখতে পাচ্ছি যে আমরা আমাদের ওয়েবসাইটটা সাকসেসফুলি ক্রিয়েট করে ফেলছি। এখানে দেখে ফেলি যে ওয়েবসাইটটা কেমন দেখায়। ওয়াও, আমরা অলরেডি আমাদের ওয়েবসাইট বানিয়ে ফেলছি, সেটা হচ্ছে ওয়ান ডোমেনে, আর তাও আবার ফ্রিতে 1 ইয়ারের জন্য। আর নেক্সট এপিসোডে আপনাদেরকে দেখাবো কিভাবে এই ওয়েবসাইটটা খুবই সুন্দর করে কাস্টমাইজ করতে পারবেন, একেবারে প্রফেশনালদের থেকেও প্রফেশনালভাবে। কি বিশ্বাস হচ্ছে না? আর বিশ্বাস যদি না হয় তাহলে আপনাকে আগামী এপিসোড দেখতে হবে, আর সেইটা দেখার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে, কারণ আমরা ওয়েবসাইটটা জাস্ট ক্রিয়েট করলাম এবং নেক্সট এপিসোডে দেখবো উইদাউট কোডিংয়ে আমরা আমাদের ওয়েবসাইটটা প্রফেশনালিভাবে কিভাবে কাস্টমাইজ করতে পারি। আই হোপ ভিউয়ার্স ভিডিওটা আপনাদের অনেক অনেক বেশি ভালো লাগছে, কারণ iTech24 আপনাদের সবসময় ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করে। আর এই এপিসোডে আমরা শুধু দেখিয়েছি যে কিভাবে ওয়েবসাইট ক্রিয়েট করা যায় ওন ডোমেনে। নেক্সট এপিসোডে কিন্তু আমরা দেখাবো কিভাবে খুব সুন্দর করে ওয়েবসাইটটা কাস্টমাইজ করা যায় উইদাউট এনি কোডিং নলেজ। তো সেই এপিসোডটা দেখার জন্য আপনাকে অপেক্ষা করতে হবে, আর যে কাজটি করতে হবে সেটি হচ্ছে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে। যদি আপনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করেন তাহলে কিন্তু নেক্সট এপিসোডটা মিস করবেন, আর তার জন্য এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেন। টাটা, বাই বাই, সি ইউ দ্য নেক্সট টিউটোরিয়াল।